এ পর্যায়ে আমরা ঈদের সালাতের ব্যাপারে কিছু কথা বলবো। যেহেতু করোনা পরিস্থিতির কারণে গোটা বিশ্বে এখন লকডাউন চলছে, একটা ক্রাইসিস মোমেন্ট, গোটা বিশ্ববাসী এখন খুব আতঙ্কিত, গোটা বিশ্ববাসী খুব বিপদের মধ্যে আছে। ফলে আমাদের মসজিদগুলো এখন বন্ধ, বেশিরভাগ অধিকাংশ মুসলিম দেশগুলোতে মসজিদগুলো বন্ধ, নামাজগুলো আমাদের ঘরে পড়তে হচ্ছে, এমনকি জুমার সালাতও আমরা মসজিদে পড়তে পারছি না। জুমার সালাতের পরিবর্তে জোহরের সালাত আমাদেরকে ঘরে আদায় করতে হচ্ছে। এই পরিস্থিতিতে আর 2 দিন পরে আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি। এখন যেহেতু আমরা মসজিদে যেতে পারবো না, আমরা কীভাবে ঈদ উল ফিতর এর সালাত আদায় করব? আমরা কি ঘরে ঈদ উল ফিতরের সালাত আদায় করব নাকি করা লাগবে না? এ ব্যাপারে অনেকেরই অনেক প্রশ্ন এবং এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এবং পৃথিবীর বেশিরভাগ মুসলিম দেশগুলোর যে মুসলিম স্কলাররা বা ফতোয়া বোর্ডগুলো আছে, তারাও এই ব্যাপারটা নিয়ে গবেষণা করে ফতোয়া দিচ্ছেন। এই ব্যাপারটি এত বেশি আলোচিত হওয়ার কারণ হচ্ছে, এর আগে কখনো এরকম পরিস্থিতি, এটা একটা উদ্ভূত পরিস্থিতি, এরকম পরিস্থিতি বা সিচুয়েশন আমরা কখনো শেয়ার করে ফেস করিনি। আমরা আমার এই জীবনে আমি কখনো দেখিনি যে ঈদের সময় আমাদেরকে এরকম আবদ্ধ থাকতে হচ্ছে। আপনাদেরও অভিজ্ঞতা যদি আপনারা শেয়ার করেন তাহলে একই অবস্থা দাঁড়াবে, যে আমরা আমাদের পুরো জীবনে এরকম রমাদান কাটাইনি। ইটস এ ইউনিক রমাদান অ্যান্ড ইটস গোয়িং টু বি এ ইউনিক ঈদ সেলিব্রেশন ফর মুসলিম উম্মা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বব্যাপী এটা আমাদের জন্য একটা ইউনিক ডিফারেন্ট ঈদ হবে। তো যেহেতু ডিফারেন্ট, সো এটার মাসালাটাও একটু ডিফারেন্ট, যে আমরা ঘরে ঈদের সালাত পড়তে পারবো কি পারবো না, এই প্রশ্ন কেউ কখনো আগে করেনি বা করার প্রশ্ন আসেনি। তো এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শেয়ার করতে চাই। প্রথমে আমরা বলবো যে ঈদের সালাতের হুকুমটা কি, এ ব্যাপারে আমরা জেনে নিই। আমরা জানি যে বছরে আমরা 2 বার ঈদ উদযাপন করি। আমাদের সবচেয়ে বড়, দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি, আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এবং আমরা এই 2টি দিন ঈদের সালাত পড়ার মধ্য দিয়ে আনন্দ উৎসব শুরু করি। এই ঈদের সালাতের হুকুম কি, এক্ষেত্রে স্কলারদের মতভেদ রয়েছে, একাধিক মতামতের ব্যাপারে পাওয়া যায়। মালিকি এবং শাফি মাজহাবে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই ঈদের সালাতগুলো আদায় করার বিধান হচ্ছে, ওনারা বলেছেন যে এটা সুন্নাতে মুয়াক্কাদা, মানে রেকমেন্ডেড সুন্না, গুরুত্বপূর্ণ সুন্না, যেখানে এমফেসাইজ দেওয়া হয়েছে। হাম্বালি মাজহাব মতে এটা ফরজে কেফায়া, অর্থাৎ এলাকার কিছু অংশ লোক যদি আদায় করে বাকিদের উপর থেকে এটার জিম্মাদারি কেটে যাবে। কিন্তু হানাফি স্কুল অফ থটে এটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। হানাফি মাজহাব মতে ঈদের সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব। এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া এবং ইমাম শাওকানি সহ আরও অনেকেই এই মতামতকে গ্রহণ করেছেন, অর্থাৎ ওয়াজিব খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ এটাকে তরক করে তাহলে সে গুণাগার হবে ওয়াজিব তরক করার কারণে। এবং আমরা কোরআন সুন্নাতেও যদি একটু দৃষ্টি দেই তাহলে দেখব যে অনেক গুরুত্বের সাথে এই সালাতের ব্যাপারে বলা হয়েছে। আমরা সূরা কাউসারের 2 নম্বর আয়াতের দিকে যদি খেয়াল করি, সেখানে আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। যদিও এখানে ঈদ উল আজহার প্রসঙ্গটা টানা হয়েছে যে নবী আপনি আগে সালাত আদায় করুন আপনার রবের জন্য, তারপরে আপনি উট নহর করুন, মানে আসলাতু আউওয়ালান ওয়া নাহরু সানিয়ান, ঈদ উল আজহাতে আগে সালাত পড়ুন তারপর আপনি জবাই করুন। তাহলে এখানে অর্ডার দেয়া হয়েছে ঈদের সালাত পড়ার জন্য। এবং সহিহ বুখারীতে একটি হাদিস আমরা পাই, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন যে আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজাহুন্না ফিল ফিত্রি ওয়াল আদহা। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে আমাদের নারীরা যারা আছে তাদের সবাইকে নিয়ে যেন আমরা ঈদগাহে যাই, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারনা আদেশ করেছেন। ইট ওয়াজ অ্যান অর্ডার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন স্পেশালি। আল্লাহ তাআলা যেমনি সূরাতুল কাউসারে আদেশ করেছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, এবং সহিহ বুখারীর এই হাদিস থেকে আমরা জানি যে আমারনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যাতে করে আমরা আমাদের নারীদেরকে নিয়ে ঈদগাহে যাই। আল আওয়াতিক ওয়াল হুয়্যাদা ওয়া যাওয়াতিল খুদুর, অর্থাৎ যুবতী নারীদেরকে, এমনকি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যেই বোনদের, মাসিক চলছে, তাদেরকেও যাতে ঈদগাহে নিয়ে যাওয়া হয়, তারাও যাতে ঈদের আনন্দ থেকে, এই বারাকা থেকে মাহরুম না হয়। ওয়া যাওয়াতিল খুদুর, এবং পর্দানশীন বা অন্তর্মহলের নারীরা, অর্থাৎ কুমারী নারীরা যারা খুবই লজ্জাশীল, তাদের সবাইকে নিয়ে যাতে ঈদগাহে যাওয়া হয়। ফাআম্মাল হুয়্যাদু ফায়াতাযিলনা সালাতা ওয়া ইয়াশহাদনা আল খায়রা ওয়া দাআতাল মুসলিমিন,
এখন যাদের পিরিয়ড চলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকেও নিয়ে যেতে বলেছেন। এখন তারা তো পিরিয়ড চলাকালীন সময়ে তো নামাজ পড়া যায় না, কোরআন ধরা যায় না, তাওয়াফ করা যায় না, অনেক কিছু করা যায় না, তো তারা কেন যাবে? তো তিনি বললেন যে তারা যাবে, তারা যেন এই কল্যাণের সাথে শরিক হতে পারে, ঈদের আনন্দ যাতে সবাই মিলেমিশে একাকার হতে পারে, ভাগাভাগি করে নিতে পারে। ইয়াতাজিলনাল মুসাল্লা, তারা ঈদগাহে ঢুকবে না, ঈদগাহের বাইরে তারা অবস্থান করবে এবং তারা মুসলমানদের দোয়ায় শরিক হবে, এই বরকতে তারা শরিক হবে। তারপরে এক সাহাবি মহিলা অথবা উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাব ক্বালা লিতুলবিসহা উখতুহা মিন জিলবাবিহা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেক বোনদের তো পর্যাপ্ত পরিমাণে ঢোলা জামা নেই বা ওড়না নেই, তো পর্যাপ্ত ওড়না বা জামা না থাকলে আমরা কীভাবে ঈদের নামাজে শরিক হবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের অন্য বোন যাদের দুইটা ওড়না আছে তারা তাদের একটা ওড়না দিয়ে তার বোনকে হেল্প করবে, তারপরেও যেন তারা যায়। তো এই হাদিসগুলো থেকে এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদের সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন, আমার অনা ইট ওয়াজ অ্যান অর্ডার। পাশাপাশি মুআযাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহা ওয়া আসহাবু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা সব সময় ঈদের সালাত আদায় করেছেন, কখনোই ঈদের সালাতকে ওনারা তরক করতেন না। তো এগুলো থেকে বোঝা যায় কোরআন সুন্নাহর আলোকে যে ঈদের সালাতের ব্যাপারে আমাদের শরিয়া এটা খুবই গুরুত্ব আরোপ করেছে। এখন প্রসঙ্গ হচ্ছে এই লকডাউন পিরিয়ডে যদি মসজিদ আমাদের বন্ধ থাকে, ঈদগাতে জড়ো হওয়ার সুযোগ না থাকে, আমরা ঈদের সালাত বাসায় পড়তে পারবো কিনা? আমি আগেই বলেছি এটা একটা বিশেষ পরিস্থিতির কারণে এই প্রশ্নটা বা এই মাসালাটা আমাদের সামনে এসেছে। এর আগে সাধারণত আমরা এ জাতীয় প্রশ্নের সম্মুখীন হইনি, এটা একটা উদ্ভূত পরিস্থিতির কারণে এই কোশ্চেন সব জায়গায় রেইজ হচ্ছে। তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে আমাদের জানতে হবে যে যখন আমাদের পরিস্থিতি স্বাভাবিক ছিল বা যখন স্বাভাবিকভাবে ঈদগাহে যে ঈদের নামাজ পড়া যায়, মসজিদে জামাতে শরিক হওয়া যায়, তখন যদি কেউ ঘুম থেকে দেরিতে ওঠার কারণে বা কোনো কারণে ঈদের জামাতে শরিক হতে না পারে, তাহলে সেই ব্যক্তি কি পরবর্তীতে একা একা ঈদের সালাত আদায় করতে পারবে? এটার উত্তরটা আমরা জেনে নিলে এই পরিস্থিতিতে আসলে আমাদের কি করা উচিত হবে এটা আমরা খুব সহজেই অনুমান করতে পারবো। ঈদের সালাত কেউ যদি মিস করে সে একা একা বা জামাতে ঘরে এসে পড়তে পারবে কিনা, এ ব্যাপারে দুইটি মত। প্রথম মত হচ্ছে মেজরিটি স্কলারদের মত, জুমহুরুল ফুকাহা, শাফেঈ, মালিকি, হাম্বালি সহ মেজরিটি স্কলারদের মতামত হচ্ছে কেউ যদি ঈদের সালাত জামাতে পড়তে না পারে, মসজিদে যদি মিস করে, ঈদগাহে যদি মিস করে, বাসায় এসে একা একা কিংবা জামাতে সে পড়তে পারবে, এটা হচ্ছে প্রথম মত। আর দ্বিতীয় মত হচ্ছে ওলামায়ে আহনাবদের মত, হানাফি মাজহাবের মতামত হচ্ছে যে না, ঈদের সালাত যদি কেউ মিস করে কোনো কারণে, ঈদগাহে যেয়ে যদি পড়তে না পারে বা মসজিদে যেয়ে পড়তে না পারে, তাহলে তার আর ঈদের সালাত পড়া লাগবে না। কেন পড়া লাগবে না? হানাফি মাজহাবের দলিল হচ্ছে ঈদের জামাতটা এটা একটা সামাজিক ইবাদত, জুমার সালাতের ক্ষেত্রে যে সমস্ত শর্ত ঈদের সালাতের ক্ষেত্রেও একই শর্ত, তাই এটা সামাজিকভাবে পড়তে হয়। তাই জুমার সালাত যদি কেউ মিস করে, সে যেমনি ঘরে একা একা জুমা পড়তে পারে না, তাকে আলাদাভাবে চার রাকাত জোহর পড়ে নিতে হয়, তেমনি ঈদের সালাত কেউ মিস করলে সে বাসায় এসে আর ঈদের সালাত পড়তে পারবে না বা পড়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে হানাফিদের যুক্তি, ওলামায়ে আহনাবদের যুক্তি। তাদের মতে এটা একটা সামাজিক ইবাদত এবং এটা সামাজিকভাবে বড় সড়ো পরিসরেই করতে হয়, পাশাপাশি এটার জন্য ইজনে আম শর্ত, অর্থাৎ সবার এন্ট্রি, যে কেউ চাইলে এখানে এসে অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ সর্বসাধারণের প্রবেশাধিকার, এটার প্রয়োজন। তো ঘরে এসে পড়লে সে সামাজিকতাও থাকে না আর ইজনে আমের বিষয়টাও থাকে না, তাই ঈদের সালাদ কেউ মিস করলে তার আর ঈদের সালাদ ঘরে এসে পড়ার দরকার নেই, সে চাইলে চাশতের নামাজ দুই রাকাত কিংবা চার রাকাত নামাজ সে পড়ে নিতে পারে। এটা হচ্ছে হানাফি স্কুল অফ থটের অভিমত। আর মেজরিটি স্কলারদের, জমহুরুল ফোকাহা, তাদের মতামত যদি আমরা দেখি, ওনারা বলেছেন না, যদি কেউ মিস করে তাহলে ঘরে এসে সে একাকী পড়তে পারবে। এবং তারা যে মতামত দিয়েছেন যে একাকী পড়তে পারবে, এটার ব্যাপারে একটা স্ট্রং এবং ভ্যালিড দলিল আছে, সেটা হচ্ছে সহি বুখারিতে একটি হাদিস এসেছে, তা আলিক হিসেবে উনি এনেছেন, কিতাবু সলাতিল ঈদাইনের অধ্যায়ের মধ্যে ইমাম বুখারি এটা তালিক হিসেবে এনেছেন, পাশাপাশি মুসান্নাফ ইবনু আবি সাইবাতেও এই হাদিসটি এসেছে। প্রসঙ্গটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গ।
উনি ওনার শেষ জীবনে বসরাতে থাকতেন, ইরাকের বসরা শহরে থাকতেন। একদিন কোনো কারণে উনি এবং ওনার ফ্যামিলি মেম্বার ঈদের জামাত ওনারা মিস করেছেন। মিস করাতে উনি বাসায় এসে সবাইকে নিয়ে ঈদের জামাত আদায় করেছেন বাসায়। এবং হাদিসটি সহি বুখারিতে এসেছে, আমি হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। عن أنس رضي الله عنه أنه كان إذا فاتته صلاة العيد مع الإمام كنا এক সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামের সাথে ঈদগাহে ঈদের সালাত তিনি মিস করলেন, ফাউত হয়ে গেল, জামাআ আহলাহু ওয়া মাওয়ালিহি, তিনি বাড়িতে এসে ওনার ফ্যামিলি মেম্বার্সদের সবাইকে এবং ওনার আজাদকৃত যত দাস দাসী আছে সবাইকে একত্রিত করলেন। সুম্মা ক্বামা আব্দুল্লাহ ইবনু আবি উতবাতা মাওলাহু ফায়ুসাল্লি বিহিম রাকআতাইন, তারপর ওনার আজাদকৃত দাস আবদুল্লাহ ইবনে আবি উতবা ওনাকে বললেন যে তুমি আমাদেরকে নিয়ে ঈদের সালাতের ইমামতি করো। আবদুল্লাহ ইবনে উতবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতিক্রমে সবাইকে নিয়ে দুই রাকাত ঈদের সালাত ঘরে আদায় করলেন বাসায়। ইউকাব্বিরু ফীহিমা, এবং প্রতিটি রাকাতেই তিনি অতিরিক্ত তাকবীরগুলো দিয়েছেন। এই হাদিসটা সহি। তো এই হাদিসের আলোকে মেজরিটি স্কলাররা জুমহুরুল ফুকাহরা বলেছেন যেহেতু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদের সালাত মিস হয়েছিল, উনি ঘরে এসে জামাতে সবাইকে নিয়ে আদায় করেছেন, এই সহি হাদিসের আলোকে বোঝা যায় কখনো যদি কারো ঈদের সালাত মিস হয়ে যায় ঈদগাতে বা মসজিদে, তাহলে সে ব্যক্তিও ঘরে এসে একাকী কিংবা জামাতের সাথে ঈদের সালাত আদায় করতে পারবে, এটার ভ্যালিডিটি আছে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবা এমনটি আমল করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় খাদিমুর রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। 10 বছর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা অ্যাটিটিউড সম্পর্কে তিনি খুব ভালো জানতেন এবং সেগুলোর আলোকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে মসজিদে মিস হলে এটা ঘরে পড়া যায়। এই দলিলের আলোকে মেজরিটি স্কলাররা বলেছেন পড়া যাবে। তো এখন এই লকডাউন পিরিয়ডে যেহেতু আমাদের মসজিদ বন্ধ, আমাদের অবস্থাটা অনেকটা এমনই যে আমরা ঈদগাহে যেয়ে জামাত পড়তে পারছি না, অনেকটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনার সাথে কেয়াস করেই এখন আমাদেরকে সলিউশন খুঁজে নিতে হবে। তাহলে সলিউশনের ক্ষেত্রে দুইটা দিক আমাদের দাঁড়ালো। হানাফি স্কুল অফ থট অনুযায়ী এটা একটা সামাজিক ইবাদত, এটাকে সামাজিকভাবে বড় সড়ো পরিসরে ঈদগাহে আদায় করতে হয় এবং এটাতে ইজনে আম থাকতে হয়, সর্বসাধারণের প্রবেশাধিকার লাগে। এগুলো যদি না পাওয়া যায় তাহলে ঈদের সালাতের যে গুরুত্ব সেটা থাকে না, ফলে তার বাড়িতে এসে আর পড়ার দরকার নেই, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নিলে হবে, নফল নামাজ। আর অন্যদিকে জুমহুরুল ফুকাহা মেজরিটি স্কলারদের মতামত হচ্ছে যে না, কেউ মিস করলে বাসায় এসেও পড়তে পারবে, কেননা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একাই পড়েননি, মুনফারেদান না, তিনি জামাতের সাথে সবাইকে নিয়ে পড়েছেন। এখন আমরা কি করব, আমরা কি ঈদের সালাত তরক করব নাকি 2 রাকাত আমরা সালাত আদায় করব? সম্মানিত, শুধু এই দীর্ঘ সময়ের বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমি এই আমার ব্যক্তিগত অভিমতটুকু পেশ করতে চাই যে বর্তমানে যেহেতু এটা একটা কন্টেম্পোরারি মাসআলা এবং আরব বিশ্বসহ পৃথিবীর বেশিরভাগ মুসলিম দেশের যে ফতুয়া বোর্ড, ওনাদের মতামত হচ্ছে যে আপনারা যেহেতু বাইরে যে ঈদের সালাত পড়ার সুযোগ নেই, আপনারা ঘরে ঈদের সালাত আদায় করুন, যেহেতু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটি করেছেন। এবং সেটার আলোকেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমরা চাইলে আমাদের ঘরে ঈদের সালাত একা একাও আদায় করতে পারবো, জামাতের সাথেও আদায় করতে পারবো। আমরা জানি যে ঈদের সালাত ঈদের দিনের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আমরা যদি ঈদের সালাত আদায় না করি, এমনি নফল নামাজ বা চাশতের নামাজ 2-4 রাকাত পড়ি, ঈদের আনন্দ কিন্তু আমরা পাবো না। আমরা জানি যে ঈদের সালাতে অতিরিক্ত তাকবীর দিতে হয়, যেটা অন্য কোনো নামাজে নেই, ফলে এটা ঈদের জন্য একটা বড় আনন্দের কারণ এবং এটা অনেক বড় একটা শেয়ার। যেহেতু সহিহ হাদিস এখানে পাওয়া যাচ্ছে এবং মেজরিটি স্কলারদের মতামত পাওয়া যাচ্ছে, সেটার আলোকে আমরা চাইলে কিন্তু ঈদের সালাত আদায় করতে পারি। কারণ হানাফি মাজহাবে কিন্তু এমন বলা হয়নি যে আপনি যদি ঈদের সালাত আদায় করেন ঘরে এসে আপনার গুনাহ হবে, বরং হানাফি মাজহাবে এটাও সাজেস্ট করা হয়েছে যে ঈদের সালাত পড়া লাগবে না, বরং 2 রাকাত চাশতের নামাজ অথবা 4 রাকাত নফল নামাজ পড়ুন। তো সেক্ষেত্রে আপনি ঈদের সালাতে আদায় করেন, যেহেতু সহিহ হাদিসে সাহাবির আমল দ্বারা এটা প্রমাণিত, মেজরিটি স্কলাররা বলেছেন। তো হানাফি মাজহাব অনুযায়ী আপনার ঈদের সালাত যদি আদায় নাও হয়, এটা তো একটা নফল নামাজ হিসেবে আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। তাই এই মতামতগুলোর আলোকে আমার হাম্বল সাজেশন হচ্ছে আপনারা ঘরে একাকী কিংবা জামাতে ঈদের সালাত আদায় করুন। যদি সুযোগ হয় বাসার ছাদে 4-5 জন মিলে, খুব বড় পরিসরে না হলেও 4-5 জন মিলে চাইলে আপনারা জামাতে আদায় করতে পারেন। আপনারা গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোনেরা আপনারা যেখানে আছেন, ওই দেশের নিয়মকানুন মেনে আপনাদের পরিসরে বাসার ছাদের উপরে হোক অথবা ঘরের ভেতরে হোক, আপনারা প্রতিদিন এই লকডাউনের পিরিয়ডে আমরা ফ্যামিলির সবাই মিলে যেমনি জামাতে
সালাত আদায় করেছি, যেমনি আমরা বারবার ছবি শেয়ার করেছি যে বাবা যদি ইমাম হয় তাহলে ঘরে সালাতের বিধান কি, ছেলেরা পেছনে দাঁড়াবে, মেয়েরা মারা বোনরা পেছনে দাঁড়াবে, ঠিক একই পদ্ধতিতে আপনারা ঈদের সালাত আদায় করুন। শুধু কেরাতটা জাহারি পড়তে হবে আর অতিরিক্ত তাকবীর দিতে হবে। তো তাহলে আমরা এটাই সাজেস্ট করছি যে আপনারা ঈদের সালাত চাইলে ঘরে পড়তে পারেন, একা একাও পড়তে পারেন, ফদ্দান ও জামায়াতান। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি ঈদের সালাতে কোনো আজান দেওয়া লাগে না, কোনো একামত দেওয়া লাগে না, দুই রাকাত এবং আওয়াজ করে কেরাত পড়তে হয়। ফজরের দুই রাকাতে আমরা যেমনি আওয়াজ করে কেরাত পড়ি, আপনি আওয়াজ করে কেরাত পড়বেন, এবং অতিরিক্ত কিছু তাকবীর দেওয়া লাগে, এবং এই নামাজের শেষে খুতবা দেওয়া লাগবে না। যেহেতু খুতবা দিবে ইমাম সাহেব সকলের উদ্দেশ্য করে, তো ঘরে যেহেতু আমরা করলে সেই প্রসঙ্গটা আসছে না, তাই আমাদের খুতবা দেওয়া লাগবে না। ঈদের সালাতে আমাদের অতিরিক্ত তাকবীর দিতে হয়। এই তাকবীরের প্রসঙ্গটা এক মিনিটে শেয়ার করি, আজকের লাইভ প্রোগ্রাম আমি শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবীর দিতে হয়। হানাফি মাজহাব মতে আমরা 6টা অতিরিক্ত তাকবীর দিই, প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। শাফি মাজহাবে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে 7টি, দ্বিতীয় রাকাতে 5টি। হাম্বালি আর মালিকি মাজহাবে 11টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে 6টি, দ্বিতীয় রাকাতে 5টি। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে, আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাজহাবের অনুসারী, সো এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব করতে, হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি, দুই রাকাত। আপনি যদি 6 তাকবীরের সাথে আদায় করেন, আমরা যারা করি 6 তাকবীরের সাথে, সেটার পদ্ধতিটা হবে এমন, তাকবীরে তাহরিমে আল্লাহ আকবার বলে আপনি সানা পড়বেন, সানা পড়ে কেরাত পড়ার আগে আপনি অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। 3টা তাকবীর দেওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন, তারপর রুকু করবেন, সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পড়ে ফেলবেন আগে, অর্থাৎ সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়ে ফেলবেন। রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, এবং চতুর্থ তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। এভাবে 6টি অতিরিক্ত তাকবীর দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের বাসায় ঈদের সালাত আদায় করতে পারবো, এবং ঈদের সালাত আদায় শেষে আমাদের খুতবা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সম্মানিত, শুধু আশা করছি এই লকডাউন পিরিয়ডে কীভাবে আমরা ঈদের সালাত আদায় করবো এ ব্যাপারে সম্যক একটি ধারণা আপনারা পেয়েছেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই যারা ধারাবাহিকভাবে এই 5টি লাইভে অংশগ্রহণ করেছেন। আজকে পঞ্চম লাইভ, সর্বশেষ লাইভ। আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রায় 26,800-29,000 দিনী ভাই বোন যুক্ত হয়েছেন। আপনারা লাইভটি শেয়ার করুন যাতে করে অন্যান্যরা উপকৃত হতে পারে। গত দু একদিন ধরে উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আম্পানের কারণে আমাদের অনেক দিনী ভাই বোনেরা বিপদগ্রস্ত, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে হেফাজত করুক। করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বব্যাপী আমরা যে বিপদে আছি, এই বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করুক। আমরা দেখতে দেখতে রমাদানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর এক দুদিন পরে আমরা ঈদ পালন করব। আমাদের ঈদ উল ফিতর উদযাপন যেন আনন্দময় হয়, সুখময় হয়, আমরা এই কামনা আল্লাহ আল্লাহ তাআলার কাছে করছি। আমাদের এই রমাদানের সিয়াম, আমরা যে রোজা রেখেছি, রোজাগুলো আল্লাহ কবুল করে নিক। আমাদের কিয়ামুল লাইলগুলো আল্লাহ তাআলা কবুল করে নিক। আমাদের রাত্রি জাগরণ ইবাদতগুলো আল্লাহ কবুল করুক। আমাদের তেলাওয়াতগুলোকে আল্লাহ কবুল করুক। আমাদের সাদাকা, সাদাকাতুল ফিতর, এবং অনলাইন বেসিস আমরা যতদিনই কাজগুলো করেছি একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলা এগুলোকে কবুল আর মঞ্জুর করে নিক। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়ে এখানেই আজকের লাইভ প্রোগ্রাম শেষ করছি। ঈদ মোবারক। তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলাম ইজ লাইফ, ইসলাম ইজ জীবন।